পরমাণু যুদ্ধের উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমাকে দোষলেন রুশ গুপ্তচর প্রধান, বিবিসি বাংলার প্রতিবেদন। ভয়ঙ্কর বিপদ ভারতীয়দের, অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ ভারত সরকারের পরামর্শ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার বিষয়ে মুখ খুললেন সৌদির রাষ্ট্রদূত। জানিয়ে দেব ইরান থেকে 2000 ড্রোন কিনেছে রাশিয়া, বলছে জেলনস্কি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। পরমাণু যুদ্ধের উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমাদের দোষলেন রুশ গুপ্তচর প্রধান, বিবিসি বাংলার প্রতিবেদন। ইউক্রেন ডার্টি বম্ব নামে পরিচিত এক ধরনের শক্তিশালী তেজস্ক্রিয় বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া দাবি করেছে। রুশ দাবির জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA বলছে তারা ইউক্রেনে দুটি পারমাণবিক কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছে এবং এই দাবির পর তারা আবারও কেন্দ্র দুটি পরিদর্শনে যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর আনা এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন, এছাড়াও ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা দেশগুলো যাতে ইউক্রেনকে আরো সামরিক সহায়তা না দেয়, রাশিয়া তার জন্য নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। পশ্চিমা নেতারা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেসব হুমকি দিচ্ছেন তা গভীর উদ্বেগের। কিন্তু পশ্চিমা নেতাদের বিভিন্ন বক্তব্য, উদ্বেগ ও অভিযোগের উত্তরে মস্কো কি বলছে? বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব সমালোচনা নিয়ে কথা বলেন রাশিয়ার সবচেয়ে শক্তিধর অন্যতম একজন কর্মকর্তা সের্গেই নারিশকিনের সঙ্গে। নারিশকিন রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা দপ্তর SVR এর প্রধান। রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে এমন কথা তিনি অস্বীকার করেন, যদিও রাশিয়ার দিক থেকে এ ধরনের কথা একাধিকবার শোনা গেছে। নারিশকিন এ ব্যাপারে উল্টো অভিযোগের আঙুল তুলেছিলেন পশ্চিমের দিকে। রোজেনবার্গ সের্গেই নারিশকিনকে জিজ্ঞেস করেন, আপনি কি সুনির্দিষ্টভাবে বলবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, অথবা ডার্টি বোমার বিস্ফোরণ বা বাদ উড়িয়ে দেবার মতো উস্কানিমূলক কোনো হামলা চালাবে না? রাশিয়ার গুপ্তচর প্রধান একথা সরাসরি জবাব এড়িয়ে বলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দেশগুলো যেসব বাগাড়ম্বর করছে তাতে আমরা অবশ্যই গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তুরস্ক, আমেরিকা ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে ফোনে কথা বলছেন। তিনি তাদের জানিয়েছেন ইউক্রেনের নেতা তথা কথিত ডার্টি পরমাণু বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছেন। রুশ সরকারের এই দাবি নিয়ে রবিবার ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স সরকার একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছে ইউক্রেনের বিরুদ্ধে এটা রাশিয়ার পরিষ্কার ভুয়া অভিযোগ। এতে আরো বলা হয়েছে হামলার তীব্রতা আরো বৃদ্ধির জন্য এই অভিযোগকে রাশিয়া যে একটা সুতো হিসেবে ব্যবহার করতে চাইছে তা বিশ্বের কাছে স্পষ্ট। রাশিয়ার সামরিক জাদুঘরে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সময় রুশ গুপ্তচর প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে কথা বলেন বিবিসির সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ। কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল এই সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনী কক্ষে দেওয়া তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ আর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিশাল ছবি টাঙ্গানো। 60 বছর আগে 1962 সালের অক্টোবরে পারমাণবিক যুদ্ধবাদার একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আমেরিকার একটি গোয়েন্দা বিমান গোপনে কিউবায় সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির ছবি তোলে, যেখানে দেখা যায় রাশিয়ার মিসাইল ট্রাক আর গোপন লঞ্চারের ছবি। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। অবিলম্বে ইউক্রেন ছাড়ুন ভারত সরকারের পরামর্শ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের গতি বাড়ায় অবিলম্বে সে দেশ ছাড়ার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। 19 অক্টোবর বুধবার একই পরামর্শ দিয়েছিল ভারত। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিভে ভারতীয় দূতাবাস থেকে আরও এক দফা এই পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার ভারতীয়দের সে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই তথ্য কলকাতার প্রথম সারির অনলাইন পত্রিকা আনন্দবাজারের যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে 19 অক্টোবর দূতাবাসের জারি করা পরামর্শের সংযোজন হিসাবে ইউক্রেনের সমস্ত ভারতীয় নাগরিককে যে কোনো উপায়ে অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আগের পরামর্শ মেনে ইতিমধ্যেই অনেক ভারতীয়
নাগরিক ইউক্রেন ছেড়েছেন। ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সুবিধায় ওই বিবৃতিতে বেশ কয়েকটি দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া রয়েছে। বলা হয়েছে ওই নম্বরগুলির মাধ্যমে প্রয়োজনে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার দূতাবাসের সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ভারতীয়রা। সেই সঙ্গে ইউক্রেন সীমান্ত পার করার জন্য বিকল্প উপায়গুলি সম্পর্কে জানতে কিভের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া হয়েছে। গোটা বিবৃতি দূতাবাসের তরফে টুইট করা হয়েছে। সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেওয়ার বিষয়ে মুখ খুললেন সৌদির রাষ্ট্রদূত। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস তেলের উৎপাদন কমিয়ে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিচ্ছে বলে পশ্চিমাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এই সিদ্ধান্তের পর সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে বাইডেন প্রশাসনের। এক মার্কিন সিনেটর আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য। এমন অবস্থায় সৌদি মার্কিন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রেমা বিনতে বান্দার আল সৌদ। 2019 সালে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রিন্সেস রেমা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বেকি অ্যান্ডারসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানো, ওয়াশিংটনের সঙ্গে রেয়াদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেছেন। প্রিন্সেস রেমা বলেছেন ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রেয়াদের সম্পর্ক ভিন্ন মতের পর্যায়ে পৌঁছে গেলেও দীর্ঘদিনের দুই মিত্র দেশের সম্পর্ক এখনও শক্তিশালী রয়েছে। এমন সম্পর্কে মত ভিন্নতা থাকতেই পারে। তিনি বলেন আমাদের সুসম্পর্ক শুধু অস্ত্র বিক্রি ও তেলের বিনিময়ের চেয়ে বেশ কিছু। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস এই মাসের শুরুতে তেলের উৎপাদন প্রতিদিন 2 বিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বাইডেন প্রশাসন দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক পূর্ণ বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাশিয়ার স্বার্থে যায় এবং বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর। সৌদি কর্মকর্তারা দাবি করে আসছেন তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তটি ওপেক প্লাস ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক স্বার্থে নেওয়া হয়েছে, কিন্তু ওয়াশিংটন এই সিদ্ধান্তটি সর্বদলীয় বিরোধিতার মুখে পড়েছে। বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা সৌদি আরবের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ বলেছেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে, আবার কেউ বলেছেন সৌদি আরব থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও সম্পর্ক সীমিত করার জন্য রাশিয়াকে সহযোগিতা করছে সৌদি আরব, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রিন্সেস রেমা। ইরান থেকে 2000 ড্রোন কিনেছে রাশিয়া বলছে জেলেনস্কি। ইরানের কাছ থেকে রাশিয়া প্রায় 2000 ড্রোন কিনেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি এই দাবি করেন। জানা যায় কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া ইউক্রেন সাম্প্রতিক হামলায় যেসব ড্রোন ব্যবহার করছে তার বেশিরভাগই ইরানের কাছ থেকে কেনা, তবে তারা নির্দিষ্ট কোনো মডেলের কথা জানাতে পারেনি। জেলেনস্কি বলেন আমাদের আকাশে প্রতিরাতেই আমরা ইরানের তৈরি ড্রোনের আওয়াজ শুনতে পাই। আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে রাশিয়া ইরানের কাছ থেকে প্রায় 2000 শাহিদ মডেলের ড্রোন কিনেছে, তবে রাশিয়া এই ড্রোনগুলো সম্প্রতি কিনেছে নাকি আরো আগেই কিনেছে সেই বিষয়ে জেলেনস্কি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এদিকে ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ডাটি বোমা ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া, তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ডাটি বোমা ব্যবহার করে রাশিয়ার ওপর দায়ী চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডাটি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়। সূত্র বিবিসি। জানালেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউএর কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর পররাষ্ট্রমন্ত্রী একথা জানালেন। আবদুল্লাহিয়ান মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক বলেন
আগামী কয়েকদিনের মধ্যে ইউ এর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর আগে সন্ত্রাসবাদের সমর্থন, সহিংসতা, উস্কে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটেনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে ইরানের সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম উস্কে দেওয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারও এক সপ্তাহ আগে ইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের 11 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। হিজাব আইন অমান্য করার কারণে আটক একজন কুর্দি তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে ছড়িয়ে পড়া দাঙ্গা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার দায়ে ওইসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র পার্টস টুডে।